আজ বিজয়া দশমী, দেবীপক্ষের সমাপ্তি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আর আগামী এক বছরের জন্য দেবী ফিরে যাবেন স্বর্গালোকে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। শুক্রবার মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, বিজয়া দশমীতে তার সমাপ্তি। গত চার দিন মণ্ডপে মণ্ডপে দেবী পূজা নিয়ে যারা মেতেছিলেন, তাদের আনন্দ আয়োজনে বিসর্জন নিয়ে এসেছে বিষাদের সুর। মা চলে যাচ্ছে প্রতিবারের মতো, তবে মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে যে মা যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, দেশ ও জাতির মানে উন্নয়ন সাধন করে। দুঃখের অবশ্য, কিন্তু আবার যে আগামী বছর আসবে সেটার একটা প্রস্তুতি, মানসিক একটা প্রস্তুতি আছে, সেটা একটা আনন্দ অবশ্যই আছে, না গেলে আসবে কি করে নতুন করে। তবে প্রতিমা বিসর্জন বিষাদ নয়, বরং আনন্দের। বিসর্জনের ব্যথা ভুলে বাঙালি হিন্দু তাই দেবীকে বিদায় জানায় আগমনের খুশিতে। দুর্গোৎসবের চার দিন পূজা অর্চনা শেষে ভক্তরা নেচে গিয়ে বিদায় জানান দুর্গতিনাশিনী দেবীর মাটির প্রতিমাকে। এই চার দিন আমাদের ভেতরকার শুভ অশুভ প্রবৃত্তি রূপক হয়ে বসেছিল মণ্ডপে। পূজা অর্চনা আর মন্ত্রশ্লোকে বারবার শপথ নেয়া সেই শুভ সত্তার প্রতি। সেই শুভ সত্তার যখন জয় হয়, তখনই সময় আসে মাটির প্রতিমা জলে নিরঞ্জনের, আসে বিজয়া দশমী। সনাতন ধর্মীয় মতে বিজয়া দশমীতে দশভুজা মা ফিরে যাবেন কৈলাসে স্বামী গৃহে। তাই সকালে সব মণ্ডপে চলে দশমী বিহিত পূজা সমাপন, দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। নানা উপাচারের পর মন্দিরের দিঘিতে ঘট বিসর্জন করেন ভক্তরা। এই সেই মা জগত জননী মা দুর্গা, যে নারী শক্তির মাধ্যমে রাবণ বধ হলো এবং রামের জয় হলো, সীতা উদ্ধার হলো। শেষ মুহূর্তে এসে উৎসব যেন আরও রং পায়। পূজা পর্ব শেষে বাঙালি নারীরা শীতির সিঁদুর মায়ের পায়ে ছুঁয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। এরপর শুরু হয় সিঁদুর খেলা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সিঁদুর খেলায় অংশ নেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। আশা করছি যে আমরা আরো কাছে আসব, মানুষের মানুষের সম্পর্ক আরো ভালো হবে, আর আমাদের দুই দেশের বন্ধুত্ব আরো গভীর হবে। বিকেলে মণ্ডপ থেকে দুর্গতিনাশিনী দেবীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা রওনা হবে বুড়িগঙ্গায়। স্বর্গ থেকে পৃথিবীতে অধিষ্ঠিত দেবীর কাছে অনাচার আর সংকট মোচনের প্রার্থনা করেছেন ভক্ত পূজারীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের আর্থসামাজিক উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবনে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ সহযোগিতা চান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধন আরও সুসংহত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শান্তিময় সমাজ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রতি বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হয়, দেশবাসীকে ধন্যবাদ জানান আব্দুল হামিদ। দুর্নীতি দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্যতম বড় বাধা। দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতি দূর করতে পরিচালিত চলমান অভিযানকে সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। নিজে অন্যায় করব না, অন্যকেও করতে দেব না, এই নীতিকে সামনে রেখে সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করতে সকলকে শপথ নিতে হবে। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 23টি মেডিকেল কলেজের মধ্যে খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছেন। শিক্ষার গুণগত মানের কারণে এবারও শীর্ষস্থান দখলে রাখতে পেরেছেন তারা। কলেজ কর্তৃপক্ষ মনে করেন আগামীতেও শীর্ষস্থানটি তাদের দখলে থাকবে। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। 2016 সালে শুরু হয় খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজের কার্যক্রম। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের অধীনে 23টি মেডিকেল কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বৃত্তিমূলক MBBS পরীক্ষা। মানসম্মত শিক্ষার কারণে এবারও শীর্ষস্থানে রয়েছে খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ। উন্নত পরিবেশ ও শিক্ষার আধুনিক উপকরণের কারণে
কলেজে ভালো ফলাফল হচ্ছে বলে মনে করেন শিক্ষকরা। আমাদের এই গুণগত মান, আমাদের শিক্ষকদের চেষ্টা, আমাদের নির্বাহী পরিচালক মহোদয়ের সাপোর্ট, এভাবে চলতে থাকলে আমরা আশা করি আমরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবসময় সর্বোচ্চ স্থানে আরোহণ করবো এবং বাংলাদেশে খুব ভালো ভালো মানের ডাক্তার আমরা সমাজকে উপহার দিতে পারবো বলে আমি মনে করি। মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো বৃত্তিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয় তার অধিকাংশ পরীক্ষাতেই আমাদের মেডিকেল কলেজ শীর্ষস্থান অথবা শীর্ষস্থানের কাছাকাছি ফলাফল অর্জন করেছে। বৃত্তিমূলক পরীক্ষায় অ্যানাটমি ও ফরেন্সিক মেডিসিনে 3 ছাত্রী এবার অনার্সে 85% নম্বর পেয়েছেন। শিক্ষকদের আন্তরিকতা, হোস্টেলের নিয়মকানুন ও সময় উপযোগী শিক্ষা উপকরণ ভালো ফলাফল অর্জনে ভূমিকা পালন করছে বলে মনে করেন শিক্ষার্থীরা। কোনো বিষয় না বুঝতে পারি আমরা স্যারদের কাছ থেকে সেই বিষয়টা সহজে জেনে আসতে পারি, তারা খুবই হেল্পফুল আমাদের লেখাপড়ার জন্য। আমাদের কলেজে যে অনেক ল্যাব আছে সেই ল্যাবগুলো অনেক বেশি রিচফুল, সেখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। তারপর আমাদের এখানে অনেক ভালো লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে অনেক বই আছে, আমরা হচ্ছে অনেক ভালো পড়াশোনা করতে পারি। সবসময় অনেক বেশি নিরাপত্তার মধ্যে থাকি, সিকিউরিটির মধ্যে থাকি, আমাদের টিচাররা আমাদের সবসময় সিকিউরিটির চেষ্টা করেন সর্বোচ্চ, যার কারণে আমাদের কখনোই মনে হয়নি যে আমরা বাসায় থাকি না, আমরা হোস্টেলে থাকি। খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ ভালো ডাক্তার তৈরির লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক মানের ল্যাব, লাইব্রেরি, শিক্ষা উপকরণ। মেধাবী দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আদ্দিন, এমনটি জানালেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জিরাফের পালে এক পুরুষ শাবকের জন্ম হয়েছে। সোমবার দুপুরে কোর্স সাফারির উন্মুক্ত পরিবেশে মায়ের সাথে বাচ্চাটিকে খেলতে দেখা যায়। কর্তৃপক্ষ বলছে শাবকটির জন্মের কারণে দীর্ঘদিন পর জিরাফ পালে প্রজনন সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে পার্কে জিরাফের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6-এ। 2 সপ্তাহ আগে শাবকটির জন্ম হলেও নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ খবরটি সে সময় প্রকাশ করেনি। শাবকটি এখন স্বাভাবিকভাবেই পার্কে ঘুরে বেড়াচ্ছে। এদিকে নতুন অতিথিকে ঘিরে দর্শনার্থীদেরও বেশ আগ্রহ রয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রজনন মৌসুমে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় আগামীকাল থেকে 30 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এ লক্ষ্যে এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগ প্রচার প্রচারণা শুরু করেছে। লক্ষ্মীপুরে মেঘনায় 100 কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা মৎস্য বিভাগ। এই 22 দিন রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় প্রতিদিন নদীতে যৌথ অভিযান চালাবে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন এবং কোস্টগার্ড। আইন অমান্যকারীদের জেল অথবা জরিমানা করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে প্রকৃত জেলেদের 20 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। পাটিস খেলার খবর। আগামী মাসে ঢাকায় আসছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 18 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকায় মোট 2টি ম্যাচ খেলবে তারা। 15 নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দলটি। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম মুন্ডো আলবি সেলেস্তে জানিয়েছে 3 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরবেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। এর আগে 2011 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আলবি সেলেস্তেরা। লাহোরে দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 35 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে 41 রানে 2 উইকেট হারায় সফরকারীরা। তৃতীয় উইকেটে শিহান জয়সুরিয়াকে নিয়ে 94 রানের জুটি গড়ে লঙ্কানদের বড় সংগ্রহের ভিত পাইয়ে দেন ভানুকা রাজাপাকসা। জয়সুরিয়া 34 রানে সাজ ঘরে ফেরেন। রাজাপাকসা খেলেন 48 বলে 77 রানের ঝোড়ো ইনিংসে। এতে 6 উইকেটে 182 রান তোলে শ্রীলঙ্কা। জবাবে 52 রান তুলতেই 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইমাদ ওয়াসিমের 47 রানের পরও 147 রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। নুয়ান প্রদীপ নেন 4 উইকেট।
আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়ার ছোট বোন আনাম মির্জার সাথে আজহারউদ্দিনের ছেলে আসাদের বিয়ে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস আগেই ছবি প্রকাশের পর থেকেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়। ভারতীয় গণমাধ্যম বলছে দুজনের পরিচয় বহুদিনের, এতদিন বাদে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করল দুই পরিবার। আবরার হত্যার দ্রুত বিচার, জড়িতদের স্থায়ী বহিষ্কার ও বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ আট দফা দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। আবরার হত্যার ঘটনায় গুটি কয়েক অপরাধীর দায় নেবে না ছাত্রলীগ, বললেন ওবায়দুল কাদের। দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা সম্রাট হৃদরোগ হাসপাতালে, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসকরা। এবং শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ, শুভ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। আল্লাহ হাফেজ।